পুকুরের পার থেকে ধান জমি, সবজি ক্ষেত থেকে গৃহস্থের বাড়ি, বোমার খোঁজে সাঁইতিয়ার বহরাপুর গ্রাম জুড়ে পুলিশের চিরুনি তল্লাশি। সোমবার এই গ্রামে বোমাবাজিতে হাত পা উড়ে যায় এক গ্রামবাসীর। মারাত্মকভাবে জখম হয় 14 বছরের এক কিশোর। দুজনের অবস্থাই অতি সংকটজনক। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুজনেই। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বহরাপুর গ্রাম থেকে প্রায় 40টির মতো তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। তন্ন তন্ন করে চলে বোমার খোঁজ। বিস্ফোরণের ঘটনার পর 3 দিন হতে চলল, এখনো শুনশান গোটা গ্রাম, অধিকাংশ বাড়ি তালাবন্ধ। আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন বাসিন্দারা। অভিযোগ, সেই সুযোগে বাড়ছে চুরি। আমি পালাইলাম বাড়ি থেকে, তালা মারা ছিল, তালাকে ভেঙে আমার সব কিছু ভাঙচুর করেছে এবং সোনা নিয়ে নিয়েছে, আমার টাকাও নিয়ে নিয়েছে। পুলিশের টহলদারির মধ্যেই একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আতঙ্ক পিছু ছাড়ছে না বাসিন্দাদের। ভাস্কর মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।